এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ সংবাদে। পুরো সংবাদের সঞ্চালক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত থেকে আমদানি না করার সিদ্ধান্তের পরও বাড়েনি পেঁয়াজের দাম, আগের দামে ফিরিয়ে আনার দাবি ক্রেতাদের। ইরানের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করার উদ্যোগ নিয়েছে ভারত। এবং রাজ্য সরকার ভেঙে দিলেও এনআরসি মানবেন না বলে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলেন শিরোনাম, এবার পুরো সংবাদ। ভারত থেকে পেঁয়াজ আমদানি না করার ঘোষণা দেবার পরও বাজারে পণ্যটির দাম স্থিতিশীল রয়েছে। রাজধানীর মহাখালী বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 100 টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা বলছেন ভারতের পেঁয়াজ না এলেও এই দাম বাড়ার কোনো আশঙ্কা নেই, বরং কমবে বলে তাদের অভিমত। তবে রমজানের আগে পেঁয়াজের দাম মধ্যবিত্তের নাগালে বা আগের অবস্থায় ফিরে আসার দাবি করেছেন ভোক্তারা। নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত আমার মনে হয় না এটা নিয়ন্ত্রণে আসবে, কারণ আমার বর্তমান পেঁয়াজের বাজারটা বিদেশ নির্ভর। দাম কমতেছে না, এখন ইম্পোর্টের উপরে আমরা নির্ভর করে। যারা ইম্পোর্ট করে তারা যদি দাম কমায় তাহলে তো বাজারের দাম কমবে, তারা যদি দাম না কমায় তাহলে বাজারের দাম কমবে কীভাবে? আগামী 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে রাতের তাপমাত্রা বাড়বে, উত্তরাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে চেঞ্জ টিভিকে জানিয়েছে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিজেপির নীতির কারণে ভারতের সঙ্গে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে। এরকম একটি অবস্থায় ইরানের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে ভারত। এতে মার্কিন যুক্তরাষ্ট্র অখুশি হবে জেনেও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে উৎসবের আয়োজন করতে যাচ্ছে ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতমূলক পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সম্পর্ক নিবিড় করার প্রয়াস রীতিমতো ঝুঁকিপূর্ণ। নয়াদিল্লির নীতি নির্ধারকরা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত এবং বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি ইরানকেও পাশে রাখা তাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে, কারণ ইরানের চাবাহার বন্দরকে ব্যবহার করেই ভারত এখন আফগানিস্তান সহ পশ্চিম এশিয়ার বৃহৎ বাজারে পা রাখতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার যদি তার রাজ্য সরকার ভেঙে দিতে চায় তবে দিতে পারে, তবু সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এবং জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি মানবেন না বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের এক সভায় মমতা এসব কথা বলেন। কলকাতার ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউয়ে এ সভা হয়। এখানে মঞ্চ বানিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মমতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ঘোষণা দিলাম এই রাজ্যে মানা হবে না জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর। ওরা কেন্দ্রে যেমন নির্বাচিত সরকার তেমনি আমরাও এই রাজ্যে নির্বাচিত সরকার, আমরাও ভোটে জিতে এসেছি, আমরা মানব না ওদের নির্দেশ, এরাজ্যে মানা হবে না এনপিআর। এই জন্য ওরা যদি এই রাজ্যের সরকার ভেঙে দিতে চায় দিক না, তবু আমরা মানব না কেন্দ্রের এই সিদ্ধান্ত। নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। আমরা সালাম সাহেবের মতো এমন মানুষের ফ্যান যারা নীরবে সমাজের সেবা করে যায়, ঠিক তেমনই সুপারস্টার ফ্যান। প্রযুক্তির সেরা টাইপ ই ইনসুলেশন থাকায় টানা ঘূর্ণনে কয়েল ঠান্ডা রেখে সেবা দেয় দিনের পর দিন। সুপারস্টার ফ্যান চলে অবিরাম। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না,
যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। এই তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে? বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না। কমালই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। ব্যাংকিং সেবা থেকে যারা এতদিন ছিলেন দূরে, প্রযুক্তি নির্ভর সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা তারা এখন পাবেন বাড়ির পাশেই। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আপনার পাশেই। স্বাগত আবারও প্রত্যেককে আমন্ত্রণ চেঞ্জ সংবাদে। এবার চেঞ্জ টিভি বিনোদন। দীর্ঘদিন পর মুখ খুললেন 90 দশকের জনপ্রিয় নায়িকা নতুন। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পীরা এখন দুর্বিষহ জীবন কাটাচ্ছে, পুরনোদের সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগও করছে না, তাছাড়া সরকারি বেসরকারি চ্যানেলগুলো থেকেও কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না। চেঞ্জ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন নায়িকা নতুন। 2টা বছর বসে আছে কেন? আমাদের কি মনে হয় না আমরা শিল্পী? তাহলে আমি 1টা বছর কী করে কাজ করলাম? এখানে আমাদেরকে বেস করে, সিনিয়রদেরকে বেস করে কোনো গল্প তৈরি হয় না। এটা কবে কিভাবে ভাঙবে এই জিনিসটা, যেটা বাইরে হচ্ছে বোম্বে এখনও সিনিয়র শিল্পীরা আসলে এক একজন মনে হয় যে লাভ দিয়ে উঠে দাঁড়ায়, তাদেরকে কী সম্মান দেয়? একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেলে তাদেরকে সেই কী সম্মান দেওয়া হয়? যখন ওগুলো দেখি তখন আমরা কম্পেয়ার করি আমাদেরকে নিয়ে, আমরা আসলে কিসের জন্য শিল্পী হয়েছি, কী কারণে? আমাদের তো শিল্পী হওয়ার উচিত ছিল না। দর্শক, এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাস তারা। সৌদি আরব থেকে আরও 109 জন প্রবাসী দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার রাত 11:20 সৌদি এয়ারলাইন্সের SV804 উড়োজাহাজে তারা দেশে ফেরেন। এ নিয়ে এবছরের 16 দিনে 1610 জন বাংলাদেশি দেশে ফিরলেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে তাদেরকে দেশে ফিরে আসতে সহায়তা করা হয়। প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানায়, যাদের আকামা নেই বা আকামা নবায়ন করতে পারেনি তারাই মূলত ফিরে আসতে বাধ্য হচ্ছেন। তবে এখনও অনেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আটকা পড়ে আছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, যারা সৌদি আরবে অবৈধ তাদেরকে ফিরিয়ে আনতে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। এর মধ্য দিয়ে শেষ করছি চেঞ্জ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারত থেকে আমদানি না করার সিদ্ধান্তের পরও বাড়েনি পেঁয়াজের দাম, আগের দামে ফিরিয়ে আনার দাবি ক্রেতাদের। ইরানের সঙ্গে সম্পর্ক পাকাপোক্ত করার উদ্যোগ নিয়েছে ভারত। এবং রাজ্য সরকার ভেঙে দিলেও এনআরসি মানবেন না বলে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। সঙ্গে থাকুন আমাদের, থাকুন শুভ পরিবর্তনের সঙ্গে। শুভেচ্ছা নিরন্তর।